1998 এপ্রিল মাস নাগাদ আমি প্রথম বাংলাদেশ যাই গান গাইতে। ঢাকার ন্যাশনাল মিউজিয়াম অডিটোরিয়ামে আমাদের শো, প্রথমবার ঢাকা, হল ভর্তি, শ্রোতা, দারুণ লাগছে। হঠাৎ শোয়ের মাঝামাঝি আমাদের জলসার উদ্যোক্তা নিমা রহমান আমায় জানান যে হলে একজন শিল্পী উপস্থিত যিনি একসময় খুবই জনপ্রিয় ছিলেন। তাকে আমি চিনি না, তার গানও কখনো শুনিনি, কিন্তু একেবারেই নিছক আসর জমানোর উদ্দেশ্যে হঠাৎ তাকে মঞ্চে আসতে আহ্বান করলাম। তিনিও দিব্যি উঠে এলেন এবং আমার সঙ্গে গান বাজনা করতে শুরু করে দিলেন। যদিও তাকে যখন জিজ্ঞেস করেছিলাম আমার কোন গানটা গাইব বলুন তো, তিনি বলেছিলেন আমার গান তিনি আদৌ শোনেননি। দিব্যি গান গাওয়া হলো, আসর জমে গেল। বহু বছর যে শিল্পী গান গাওয়া বন্ধ করে চুপ মেরে বসেছিলেন হঠাৎ আবার গান গেয়ে উঠলেন। তারপর তার সঙ্গে তেমনভাবে আর কোনো যোগাযোগ হয়নি, কিন্তু যে কারণে এসব কথাগুলো বলছি তা হলো জীবনে খুব কমই আমি অন্য কোনো শিল্পীর সঙ্গে গান গাইতে গিয়ে এতটা এনজয় করেছি। তাই ভাবলাম গল্পটা আপনাদের বলি। দুজনে থাকে দুটো দেশে, দুজনেই গান বেচে খায়, গানে গানে কোনো এক মঞ্চে হঠাৎ দেখা হয়ে যায়। একজন বাজায় গিটার আর একজন কিবোর্ড, একজন গান গেয়ে চলে আর একজন দেয় সঙ্গ, মিলেমিশে একাকার হয়ে যায় গান সেদিনের সেই জলসায়। একাকার হয়ে যায় ঠিকানা কলকাতা কিংবা ঢাকায়, এটা খুঁজে পাওয়ার গল্প, এটা গানের গল্প নয়। একজন খুঁজে পায় বন্ধু আর একজন হয়তো বা ভাই। সিগারেট লেনদেন তাড়াহুড়ো করে পরিচয়, টুকরো হাসি আর হ্যান্ডশেক তার চেয়ে বেশি কিছু নয়। তবু মনে মনে সব বাধা পেরিয়ে কত কিছু যায় ঘটে যায়, মুখে তারা কিছু না বললেও হৃদয়ে দাগ কেটে যায়। গান নিয়ে দুজনের কারবার, গানের জোরেই পরিচয়, গানের দৌলতে কাছে আসা আর বাঁচার জন্য বিদায়। একজন ফিরে আসে দেশে আর একজন দেশে থেকে যায়, দুজনেই খুঁজে ফেরে রোজগার কলকাতা কিংবা ঢাকায়। একজন ফিরে আসে দেশে আর একজন দেশে থেকে যায়, দুজনেরই হয়তো অজান্তে কখনো বা কান্না পায়। একজন বাজায় গিটার আর একজন কিবোর্ড, দুজনেই বেঁচে চলে গান মাঝারি দূর দৌড়। দুজনেই হয়তো বা ভাবে আবার কোনো জলসায়, গান হবে কাছে আসার জন্য পয়সার জন্য নয়। একজন চায় বড় বেশি চায়, একজন হয়তো বা কম, একজন যদি হয় অঞ্জন আর একজন লাকিয়া খান।